হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং আনকাট। তো আজকে একটা হিন্দি ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে শুক্রবার দিন নেটফ্লিক্সে স্ট্রিমিং স্টার্ট হয়েছে। তো ফিল্মটার নাম হচ্ছে ডলি কিটি অর চমকতে সিতারে। তো এই ফিল্মটা দেখে আমি এটুকু বুঝেছিলাম যে হয়তো ডিরেক্টর এখানে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ফিল্মটা বানানোর চেষ্টা করেছে, কিন্তু গল্পটা এতটাই কমপ্লিকেটেড যে তোমাদের অর্ধেক জিনিস তোমরা বুঝতে পারবে না যে ফিল্মটায় কী হচ্ছে এবং কী এক্স্যাক্টলি ঠিক ডিরেক্টর এখানে বোঝানোর চেষ্টা করেছে। তো গল্পটার মধ্যে কিন্তু দুটো বড় বড় লিড অ্যাক্ট্রেস আছে, কঙ্কনা সেন শর্মা এবং ভূমি পেদনেকার। তো এরা দুজনে থাকা সত্ত্বেও কিন্তু ফিল্মটা ঠিক সেইভাবে কিন্তু হতে পারেনি, কারণ গল্পটা অনেক উইক, অনেক প্লট হোলস আছে এবং ডিরেকশনটা সেইভাবে ভালো হয়নি। এবং তাছাড়াও কিন্তু ফিল্মটা অনেকটা ড্র্যাগ করেছে। দু ঘন্টার ফিল্ম কিন্তু আমার মনে হয় দু ঘন্টা অতটা দরকার ছিল না, কারণ ফিল্মটার মধ্যে এমন এমন অনেক সিন দেখিয়েছে, এমন এমন অনেক সিচুয়েশানস দেখিয়েছে যেগুলো হয়তো তোমাদেরও দেখলে মনে হতে পারে যে এগুলো হয়তো ফিল্মটাতে না দেখালেও পারতো বা এগুলো হয়তো দরকার ছিল না দেখানোর। তো আমি এখানে গল্পটা একটু বলে দিচ্ছি। এখানে গল্পটা দেখাচ্ছে যে ভূমি পেদনেকার এবং কঙ্কনা সেন শর্মা দুজনে বোন। তো ভূমি পেদনেকার এখানে নয়ডাতে এসছে কাজের সন্ধানে এবং কঙ্কনা সেন শর্মার বিয়ে হয়ে গেছে। তো ভূমি পেদনেকার ওর যে বাড়িতে এসছে এখানে থেকে চাকরির সন্ধান করবে। কঙ্কনা সেন শর্মাকে এখানে দেখাবে যে তিনি এখানে ঘর সংসার করছে কিন্তু তার সেক্সুয়াল লাইফটা অতটাও ভালো না, তিনি হ্যাপি না তার ম্যারিড লাইফ নিয়ে। তো অনেক প্রবলেমস এখানে দেখা দেবে। তো এবং এই ফিল্মটা দেখাচ্ছে যে ভূমি পেদনেকার ইভেন এখানে মানে আগে কখনো প্রেম করেনি, তো উনিও ফার্স্ট টাইম প্রেম করছে ফিল্মটা এখানে, সেটাই দেখাবে। এবং তার লাভার হচ্ছে বিক্রান্ত মাসে, বিক্রান্ত মাসেকে তার বয়ফ্রেন্ড হিসাবে দেখা যাবে। তো এই ফিল্মটার মধ্যে আমি দেখে যা বুঝলাম যে হয়তো ডিরেক্টর এখানে বলতে চেয়েছে যে ফ্রিডম যে অনেকে যে পায় না, যেরকম এখানে কঙ্কনা সেন শর্মা এখানে হাউসওয়াইফ আছে, তো তিনি ওই বদ্ধ জীবন থেকে বেরিয়ে আসতে চাইছে, তিনি একটা নতুনভাবে লাইফ লিড করতে চাইছে। সেই জিনিসপত্রগুলো এখানে দেখাবে যে কীভাবে তিনি সেই একটা নিজের ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে এসে কীভাবে তিনি বাঁচার চেষ্টা করছে, লোকজনদের সাথে মেলামেশা করছে এবং তার বাড়িতেও অনেক প্রবলেম চলছে। এবং এখানে ভূমি পেদনেকারও দেখাচ্ছে যে তিনি কাজ করছে কিন্তু সেই তিনি ঠিক তার মনের মতো কাজ পাচ্ছে না করতে, কিন্তু তারপরেও আর্ন করার জন্য তাকে একটা কাজ লাস্টে করতেই হবে। তো এই ফিল্মটা কিন্তু একটা তোমরা অনেকটা রিলেভেন্স দেখতে পাবে ড্রিম গার্লের সাথে, কারণ এখানেও যে ভূমি পেদনেকারকে দেখাচ্ছে একটা কল সেন্টারে কাজ করছে এবং ড্রিম গার্লেও কিন্তু সেম জিনিস দেখিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু এই ফিল্মটা কিন্তু ঠিক সেইভাবে কিন্তু উঠে দাঁড়াতে পারেনি। তো এখানে দেখিয়েছে যে কঙ্কনা সেন শর্মার একটা ছেলে আছে যে একটু সবার থেকে আলাদা, তো সেই আলাদা হওয়াটা অ্যাকসেপ্টেন্স করতে কঙ্কনা সেন শর্মার প্রথমে একটু অনেক প্রবলেম হবে, কিন্তু তারপরে তিনি যখন সব বুঝতে শিখবে তিনি অ্যাকসেপ্ট করবে এবং সব কিছুর পরেও কিন্তু ফিল্মটা ঠিক সেইভাবে কিন্তু হয়নি। আর পারফরমেন্সের দিক থেকে বলতে গেলে এখানে বিক্রান্ত মাসি আছে, কঙ্কনা সেন শর্মা আছে এবং করণ কুন্দ্রা আছে একটা স্পেশাল ক্যামিওতে, এবং তার সাথে আছে ভূমি পেদনেকার, কিন্তু তারপরেও এখানে কিন্তু সেইভাবে কিন্তু তারা হয়তো কোথাও একটু হয়তো খামতি থেকে গেছিলো, কারণ ভূমি পেদনেকারে বলতে গেলে তিনি লাস্ট কয়েক বছর ধরে যা ফিল্মগুলো করছে তা কিন্তু অ্যাক্টিং এবং তিনি যে টাইপের যে ধরনের কথা বলে ফিল্মগুলোতে টোনটা কিন্তু সব ফিল্মগুলোতে কিন্তু মোটামুটি একই হয়ে দাঁড়াচ্ছে। এবং তার সাথে এখানে কঙ্কনা সেন শর্মা মানে নিজের অনেকদিন পর ফিল্মে আসলো, তো উনি নিজের রোলটা এখানে ভালোভাবে ফুটিয়ে তুলেছে যে একটা হাউসওয়াইফে কীরকম প্রবলেম হচ্ছে, তার যে একটা যে নিজে যে একটা বন্দি খাঁচা থেকে বেরিয়ে আসতে চাইছে সেইভাবে কিন্তু তিনি অ্যাক্টিংটা কিন্তু এখানে খুব ভালোভাবে করেছেন। কিন্তু এখানে বিক্রান্ত মাসির একদম রোলটা ঠিক সেইভাবে একদম হয়নি, মানে ওনার এই রোলটা অতটাও জাস্টিফাইড ছিল না, তিনি ঠিকভাবে ফুটিয়ে তুলতে পারেননি রোলটাকে বলতে গেলে। এখানে একটু ফিল্মটা দেখে একটু বোর লেগেছিলো আমার, কারণ লেন্থের জন্য হয়তো হতে পারে বা হয়তো সেইভাবে হয়তো এনগেজ করে রাখতে পারেনি, এটা হয়তো একটা ফ্যাক্টর হতে পারে। তো আমার দিক থেকে আমি ফিল্মটাকে 3/5 স্টার দেবো। তো যারা যারা তোমরা এই ফিল্মটা দেখে নিয়েছো তারা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা যারা দেখোনি তো নেটফ্লিক্সে ফিল্মটা অ্যাভেলেবেল হয়ে গেছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। আর আমার ইনস্টা আর ফেসবুকের আইডিটা আমি নিচে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো, ওখানে আমি অনেক আপডেটস দিই। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, বাই।